আশ্রমাতে তারা গান চর্চা করছে, গান দিচ্ছে, শুষ্ক জ্ঞান ওটাকে বলা হয়েছে। কারণ চৈতন্য চরিতামিতা বলেছেন, রসজ্ঞ কোকিল চোচে প্রেম আম্র ফল, কর্কশ কাক চোচে তিত নিম্ব ফল বলেছে। তাহলে এই যে শুষ্ক জ্ঞান, এই জ্ঞান নিম্ব ফল মানে তিত, আর রসজ্ঞকে প্রেম আম্র ফল আস্বাদন করছে। নিগম কল্পতরুল গলিতং ফলং সুখমুখদ অমৃত দ্রব সংযুতম শ্রীমৎ ভাগবত রসলায়ম বিবত মোহর ঋষিকা ভবি ভাবুকা। রসজ্ঞ কোকিলকে সুখদেব গোস্বাই বল, এই রসজ্ঞ উনি জ্ঞানবাদে ছিলেন কিন্তু ওদের কোনো আস্বাদন কিছু করতে পারলেন না, যার জন্য উনি রসজ্ঞ কোকিল হলেন। পরে যেমন ভাগবত রসবাই হলেন, কর্মকাণ্ড জ্ঞান কেন সব বিষ, বিষ আর ভাণ্ডার বলেছেন, ভক্তের কাছে বিষ, বিষ খেলে যেমন যন্ত্রণার সৃষ্টি হয়। সংসার জ্বালা জড়িতে হৃদয় অনলে বাড়ায় অনল, সাধু সঙ্গ করি ভজে যদি হরি অনলে পড়ায় জল। বিষের মধ্যে যন্ত্রণা দেয় সংসার, আমরা মনে খুব সুখ আছে, সুখ তো আমরা কিরম পাচ্ছি আপনারা বুঝতে পারছেন সংসারে দেখে কথা। হ্যাঁ, সেজন্য ভগবান তিনি বলেছেন এক কথা দেখুন, অর্জুন গুড বেটার বেস্ট সুপারলেটিভ ডিগ্রি নিতে গেলে তাহলে তুমি আমার স্বর্ণাপন্ন কথা বললেন। সর্বধর্ম পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপিভ্যো মোক্ষয়ামি মা শুচতে, গীতা এত বড় কথা বলে। ওই হযরত মোহাম্মদ বলেনি আর যীশু খ্রিস্ট বলে নাই এই কথা। সমস্ত ধর্ম কোন ধর্ম? জ্ঞান কর্ম জ্ঞান যোগ এগুলো বাদ দাও, মা মেকম দ্বিবচন বলে নাই, একমাত্র আমার প্রতি স্বর্ণাপন্ন হও। প্রথমে কর্ম, কর্মকে তিন ভাগে প্রথমে ভাগ করছে, কর্ম অকর্ম বিকর্ম। প্রথমেই বলে রাখি, চেতনশীল প্রাণী কিছু না করে কখনোই থাকতে পারে না, অসতেই হোক সতেই হোক, যার মুভমেন্ট আছে, ফিলিংস আছে, সেন্স আছে, অ্যাক্টিভিটিস পাওয়ার আছে, তিনি কিছু না করে থাকতে পারবেন না, করতেই হবে। আর কর্ম ভগবান নিজেও করেছেন, আচরণ করে তিনি দেখিয়েছেন, কর্ম যদি এরা না করে এরা উচ্ছৃঙ্খল হয়ে গিয়ে পশুর থেকে খারাপ হয়ে যাবে। শৃঙ্খলতায় আবদ্ধ করবার জন্য এই কর্মের আচরণের প্রয়োজনীয়তা ভগবান নিজে আচরণ করে দেখিয়েছেন। তাহলে প্রথমে তিন প্রকারে ভাগ করেছেন, তারপরে দুই প্রকারে ভাগ হয়েছে। এই কর্মটা আবার দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে কর্মযোগ। শ্রীমদ ভগবদ গীতার মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ তিনটা যোগের কথা আছে। যাহা ভগবানের সঙ্গে যুক্ত করে সেটা যোগ, আর যাহা ভগবান থেকে বিমুক্ত করে সেটা কাণ্ডে পরিণত হয়। কর্মকাণ্ড মানে আমি আমার দৈহিক সম্পর্কিত ব্যক্তিগণের তোষণ পোষণ পরিপোষণের জন্য আমি যে কিছু কর্ম করি সেই কর্মটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। আর গীতায় যে কর্মের কথা বলছেন, যজ্ঞার্থ কর্ম, যজ্ঞময় বিষ্ণু, তুমি কর্ম তো করতেই হবে, তো কর্ম যদি করো তো যজ্ঞার যজ্ঞের উদ্দেশ্যে করো। যজ্ঞ কি? যজ্ঞময় বিষ্ণু, ভগবান বিষ্ণুই যজ্ঞরূপে প্রতিভাত হয়েছেন। এই জন্য তোমার যে কর্ম আছে সেই কর্ম তুমি ভগবত উদ্দেশ্যে করো, যখন ভগবত উদ্দেশ্যে তুমি কর্ম করবে তখন তোমার বন্ধন হবে না, আর যখন সেটা ভগবত উদ্দেশ্যে অর্পিত হবে না তখন ওই কর্ম বন্ধনের কারণ হয়ে তুমি মায়ার নফর হয়ে তখন পুনঃ পুনঃ জন্ম মরণমালায় আবর্তিত হবে। সেই জন্য এই দুই প্রকার যে কর্ম তার মধ্যে কর্মযোগটা হচ্ছে শ্রেষ্ঠ, যজ্ঞার্থাৎ কর্ম, এই ভগবানের উদ্দেশ্যে কর্ম করলে সেই কর্ম ফল ভোগ করতে হয় না। গুরু বৈষ্ণবগণ মহাজনগণ এই জন্য তাদের কর্ম ফল ভোগ হয় না, তারা কর্মই করেন না, কর্ম করলে ফল ভোগ করতে হয়। সেই জন্য যজ্ঞার্থাৎ কর্ম ভগবত উদ্দেশ্যে হরিগুরু বৈষ্ণবের জন্য যে কর্ম হয় সেটা তখন সেবায় পরিণত হয়, আর সেই সেবা শব্দে প্রতিপাদিত হয়ে তখন সেখান থেকে ভগবত করুণা এবং ভক্তের করুণার লাভ হয়। সেই জন্য এই কর্মটা কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্ম ফলে তু ব্রহ্ম মা সঙ্গস্থ কর্মণি। আবার বলছেন কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্ম ফলে তোমার অধিকার নেই। কর্ম তুমি করতে পারো যা খুশি,
কিন্তু তোমার ইচ্ছা অনুসারে বা কর্মানুসারে তুমি ফল লাভ করবে এটা হবে না, ওটা আমার হাতে। কৃষ্ণ বলছেন ও দপ্তরটা আমার হাতে, আমার উপরে নির্ভর করছে। তাহলে এই কর্মের কথা প্রথম সংক্ষিপ্ত ভাবে একটু বললাম। এরপরে জ্ঞান, জ্ঞান হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নলেজ, একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। একটা হচ্ছে জড় জ্ঞান আর একটা হচ্ছে চিত জ্ঞান। জড় জ্ঞানটা কি হয়, জড় জ্ঞানে অভিমান হয়, অহংকার হয়, দাম্ভিকতা হয়। হাইলি কোয়ালিফাইড হলে একাডেমিক কোয়ালিফিকেশনের মাধ্যমের দ্বারা তাদের অহংকার হয়, সেই অহংকারের কারণে তারা সাধুসঙ্গ করতে পারে না, হরিভজন করতে পারে না। সেই জন্য এই জড় জ্ঞানটা কি ছিল, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে খড়ায় গাধা, সেই গাধা হয়ে সংসারে বোঝা, বহয়ে চিরকাল, লাভের কিছু হয় না তাদের, শুধু ঘটেই জঞ্জাল। এই যে ম্যাটেরিয়াল নলেজ, এটার দ্বারা তাদের পিতা প্রাউডনেস আসে, অহংকার। আরে আমি গৌরী মঠের সাধুদের কাছে কি যাবো, আরে এরা লেখাপড়া জানে না, খেতে পড়তে পেত না, তাদের কোনো নিজেদের লাইফটাকে প্রোভাইড করবার কোনো ক্ষমতা ছিল না, তারা সাধু হয়েছে, গলায় মালা পড়েছে, তিলক পড়েছে, লোকের বাড়ি ভিক্ষা করে আর খায় দায়, দেখো শরীরটা কিরকম টুসটুসু হয়েছে, ব্রহ্মচারীগুলিকে দেখো না, এরা লাল টুকটুকি, কেন গৃহস্থের বাড়ি ভালো মন্দ খায় আর শরীরটা টুসটুসু হয়ে গেছে। তা আমি একদিন, আমাকে ওরকম একজনে টন্টিং করছিল, তা আমি বললাম আরে গাধা, তুই যদি বুঝতেই পারিস পরের বাড়ি খেলে এত সুন্দর হওয়া যায়, তাহলে এখনো বউল লাথি যেটা খাচ্ছিস কেন, আমার সঙ্গে চল, দেখি হিম্মত কত আছে। রাস্তার লোকগুলি বলছে লাগ, সাধুর পিছনে লাগছিস তো, আর একটু লেগে দেখ কেমন লাগে, আর চল এক্ষুনি, তুই তোর সবকিছু আমি দেবো, তোর খাওয়া পড়া অর্থ বিত্ত যা লাগে আমি সবকিছু বিয়ার করবো। তা তো এখন কাচুমাচি করছে, যেতে যদি পারবি না তাই সাধুর পিছনে লাগছিস কেন, তা সাধু কার বাড়ি খেলো, তোর বাড়ি তো একবার ডেকে খাওয়াস নাই, তোর বাড়িতে একদিন খাইছিলি খাওয়াস নাই, তাহলে তোর বলবার অধিকার কে দিল, ইডিয়েট কোথাকার, তুই কেন বলছিস, তোকে এই অধিকারটা কে দিল, সাধুদের সমালোচনা করার অধিকার তোকে কে দিল, ভগবান তোকে দিয়েছে এই দপ্তরটা। এইবার একদম কাছে মনসি হয়ে হাত জোর করে, মহারাজ মহারাজ আমার খুব ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বলে ভুল আর কোনোদিন করবি না, বল কান ধরে উপোস কর, তো সেখান চুপ করে চলে গেছে। সুতরাং তথাকথিত শিক্ষিত সকল এডুকেটেড পার্সন, দোজ আর ফুল অফ প্রাউডনেস, তারা ভাবে সাধুগুলি ড্রেন থেকে উঠে এসেছে, কিন্তু মা বাপ নাই, লেখাপড়া শিখে নাই, ওই জন্য এরা মঠ মন্দিরে থাকে। দে হ্যাভ নো এনি পাওয়ার টু প্রোভাইড দেয়ার লাইফ, দে ওয়ান্ট টু লিভ ইন দ্য টেম্পল অ্যান্ড বেগিং ডোর টু ডোর অ্যান্ড লিভ দেয়ার লাইফ, পড়গাছা দে আর দ্য পারফেক্টস অফ দ্য সোসাইটি। তথাকথিত শিক্ষিত, এদেরকে এডুকেটেড স্টুপিড বলা হয়েছে, সাম অফ দ্য এডুকেটেড পার্সন ইন দ্য সোসাইটি, দে আর কমেন্ট দিস কাইন্ডস অফ কমেন্ট টুয়ার্ডস দি সাধু অ্যান্ড পুস্তকস, সো দে আর কল দ্য এডুকেটেড স্টুপিড। এই জন্য তারা মনে করছে সাধুদের কাছে কি যাব, কি পাঠ শুনব, আমরা এত হাইলি কোয়ালিফাইড আর ওরা তো লেখাপড়া জানে না। তা প্রথম হলো কি, ওই যে শ্রুত শ্রী ঐশ্বর্য, আর একটা জন্ম, জন্মের অহংকার, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে তার অহংকারের সীমা নেই, ওইখানে কাকে প্রণাম করবো, আরে ওইখানে তো ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর সব লোয়ার কাস্ট, ওখানে আমার প্রণাম নেওয়ার মতো কেউ নাই, ওখানে গিয়ে প্রণাম করবো কি করে, এই জন্মের অহংকার। শ্রুত মানে পণ্ডিত, একাডেমিক কোয়ালিফিকেশন, এইটা যখন থাকে তখন মনে ওখানে কি পাঠ শুনবো এদের কাছে, এরা তো লেখাপড়া জানে না, দে আর নট দ্য কোয়ালিফাইড, দে আর নট ম্যাটেরিয়াল কোয়ালিফিকেশন, এই জন্য তারা আসতে পারে না, ভজন হয় না। শ্রী রূপের একটা অহংকার থাকে, খুব সুন্দরী হইলে ওই একটু কালো ময়লা কেউ থাকলে তার পাশে সে বসে না, শীতটা যদি প্রিয়ে থাকে সে বসবে না সেখানে, ওর গায়ে গন্ধ। এই যে সুন্দরের অহংকার, খুব সুন্দরী হলে তার অহংকার থাকে, হ্যাঁ ঠাকুরকে প্রণাম করতে গেলে চিন্তা করে কাপড়টা ময়লা হয়ে যাবে, শাড়িটা 22,000 টাকা দিয়ে কেনা হয়েছে, এখানে এখন প্রণাম করলে তো নোংরা হয়ে যাবে, প্রণাম করবে না। আবার বাবুরা যখন মন্দিরে আসে তখন জুতোটা খুলে না, ওই জুতোটা পরে ঠাকুরকে আঙ্গুল, এই সালাম আলাইকুম, হ্যাঁ তোমাকে দেখে নেবো ঠাকুর, দাঁড়াও, ইডিয়েট নম্বর ওয়ান, ননসেন্স ওয়ান,
এসেছে অনেক দূর থেকে অনেক টাকা খরচা করে নবদ্বীপ মায়াপুর দেখার জন্য, অথচ মন্দির এখান থেকে দশ হাত, এইখানে জুতোটা খোলবার প্রবৃত্তি হচ্ছে না, ওই জুতা পরে ও মন্দিরের সামনে গেল না, এখান থেকে প্রণাম করলো, তাহলে এসেছিস কেন হতভাঙা মূর্খ? তো তুই যদি এসেছিস টাকা খরচা করে, তাহলে গোবিন্দের সামনে গেল যা, গিয়ে তোর কথা জানা, তুই তার কৃপা প্রার্থনা কর, সেই বুদ্ধি নাই। এরা কৃষির মত জানেন, কথাগুলি খারাপ লাগবে আপনাদের কাছে, আমার ক্ষমা করবেন। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, পশুর ভিনার ধর্ম দেশাম অধিক বিশেষ ধর্মে না ইনা পশুবি সমানা। তথাকথিত শিক্ষিত লোক এরা কৃষির মধ্যে আছে, ইটিং স্লিপিং ইনটক্সিকেটিং অ্যান্ড ডেথ, এগুলি সব প্রাণীর মধ্যে আছে। এটা পশুদের জন্য রিজার্ভ, খাওয়া ঘুমানো স্ত্রী পুত্র প্রতিপালন মৃত্যু, এই চারটা জিনিস পশুর জন্য রিজার্ভ। কিন্তু সেই পশুরা যা করে আর আমরা তথাকথিত হাইলি কোয়ালিফাইড হয়ে আমরাও তাই করছি, ওরা রাস্তায় করছে আর আমরা এসি কন্ডিশন ঘরের মধ্যে দরজা বন্ধ করে করছি, তা আমরা কত ভালো, আমাদের পোশাক পরিচ্ছদটা দেখতে ভালো কিন্তু ভিতরটা অত্যন্ত নোংরা, পশুরা ওদের থেকে ভালো। সুতরাং আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতা পশুর বিনাম ধর্মহিতেশা অধিক বিশেষ ধর্মে না হীনা পশুবি সমানা। এরা ধর্মহীন, এরা পশু, এরা ধর্ম পালন করে না। এরা বলে আমরা ধর্ম করি না, আমার বাড়ি কালী আছে, আমার বাড়ি দুর্গা আছে, আমার বাড়ি সরস্বতী ঠাকুর আছে, বড় সন্তোষী ঠাকুর আছে, এই আছে ওই আছে, অনেক কিছু দেখায়, কিন্তু ওরা জানেই না ধর্ম কাকে বলে, ধর্মের সংজ্ঞাটা কি, এই কথাটাই জানে না তথাকথিত শিক্ষিত লোক। সেই জন্য সাধুদের কাছে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়, তাদের শ্রীমুখ থেকে হরি কথা সম্বন্ধ অভিযোগ প্রয়োজন প্রয়োজন আর ভক্তি একই তাৎপর্য কম, কিন্তু আমাদের সম্বন্ধও হয়নি আর আমরা আমরা ভক্তিরাজি যে প্রবেশ করে আমাদের কারো সম্বন্ধ হয়নি, সম্বন্ধ হয় একমাত্র গুরুবর্গে। এ সম্বন্ধ যদি না হয় আমরা ভক্তি করবো কি? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আমাদের সন্ত মহারাজ বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া জীবা খায় তার জীবন অধপাত হয়ে যায়। কোটি কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, তাও সুদূর লোক, তাহলে আমরা কর্মীও নই জ্ঞানীও নই আর ভক্তি তো অনেক দূরের কথা। আমাদের সম্বন্ধ জ্ঞান যদি না হয় আমরা কর্ম করব কি আর ভক্তি করব কি আর জ্ঞানকাণ্ড করব কি? আমাদের কোনোটাই হয় না, একমাত্র গুরুদেবের সম্বন্ধ জ্ঞান হয় আর তিনিই ভক্তি করতে পারেন। একটা গল্প বলি শুনুন, শ্রীমতী রাধারানীর কুঞ্জ ছেড়ে কৃষ্ণ গেছে চন্দ্রাবলী কুঞ্জে, তা কৃষ্ণ রাধারানীর সখীরা এসছে, ললিতা বিশাখা সবাই এসছে, এসে জিজ্ঞেস রাধে কৃষ্ণ কোথায়? দেখ ভাই, দেখ সখী, আমার কৃষ্ণকে আমি সুখ দিতে পারিনি, সুখ দিতে পারিনি বলেই উনি চন্দ্রাবলী কুঞ্জে গেছেন। চন্দ্রাবলী বলছেন যে কৃষ্ণ আমার, রাধারানী কুঞ্জ ছেড়ে আমার কুঞ্জে এসছেন, তাহলে কৃষ্ণ আমার আর রাধারানী বলছেন যে আমার কৃষ্ণ, তার কোনটা কাছে বলুন? আমরা যে ভক্তি করছি কৃষ্ণের চরণে ফুল দিলে আমাদের ভক্তি হয়ে যায় এটা বিশ্বাস, আর সকলে বলছেন তো কৃষ্ণের উত্তম ভক্তি করতে হবে, শুধু ভগবানের সেবা করতে হবে, তা আমাদের তো আমাদের কর্মী নেই জ্ঞান নেই, ভক্তি করবো কী করে? একমাত্র গুরুবর্গ, আমি বলেছি আগে, একমাত্র গুরুবর্গ বর্গ হচ্ছে সম্বন্ধ জ্ঞান বিজ্ঞাতা গুরু, সম্বোধন একমাত্র গুরুবর্গের হয়। তাহলে বলুন আমরা আমাদের যদি সম্বন্ধ জ্ঞান না হয় আমরা ভক্তি করবো কি? এই জন্য রাধারানী বলছেন যে আমার কৃষ্ণ, আর চন্দ্রাবলী বলছে কৃষ্ণ আমার, আমার গুরুদেব মুখ থেকে আমি শুনেছিলাম। আসলে কি জানেন, আমরা যদি গুরুদেবকে যদি আমার গুরুদেব ভাবি তবে সে ভক্তি করতে পারবে, আর যদি বলে গুরুদেব আমার তাহলে ভক্তি জীবনে সে করতে পারবে না। গুরুদেব আমার গুরুদেব এই ভাবনা নিয়ে যদি কেউ সেবা করে গুরু সেবা, সে উত্তম ভক্তি করতে পারবে। উত্তম ভক্তি অত সোজা ব্যাপার নয়, আমরা মুখে বলি আমাদের সম্বন্ধ জ্ঞানই হয়নি, আমরা উত্তম ভক্তি করবো কি? তা গুরুদেব আর এই পর্যটক মহার এখানে আমি বসে আছি, আমার ওনার সঙ্গে বহুদিনের পরিচয়, দেখুন ওনার আশ্রমে এসছি বলে আমি কি ওনাকে প্রতিষ্ঠা দিয়ে কথা বলছি না, আজকে যখন আমরা গাড়ি নিয়ে ঢুকলাম উনি গেছেন, উনি গেছেন, দেখুন প্রভুপদের যে বাণী যে সবাই আমার গুরুদেব,
আমি শিষ্য, আমি শিষ্য নই, সবাই আমার গুরুদেব। অর্থাৎ শিষ্য করেও তিনি বলছেন, প্রভুপাদ বলছেন আমি সবাইকে গুরু করেছি। তো উনি গাড়ির কাছে গিয়ে ফুল নিয়ে পূজা, ফুল নিয়ে আমাদেরকে পূজা করছেন আর মালা পড়াচ্ছেন। তাহলে ভাবুন, তাহলে উনার গুরু অভিমানও নাই, বৈষ্ণব অভিমানও নাই, ব্রহ্মচারী অভিমানের কোনো অভিমান নাই। তো এরকম গুরুদেবের যদি সান্নিধ্য পেয়ে আমরা যদি ভজন করতে না পারি, তাহলে আমাদের গুরু থাকবে। ব্রহ্মবস্তু আনন্দ স্বামী, আপনারা তো হিন্দি সকলেই জানেন, টিভি রেডিও টিভিতে আমি এখানে দু একজন হিন্দি ভাষী আছে, এই জন্য আমি একটু হিন্দিতে আমি বলছি। আজ আজকা এই সভা কা আজ বিষয়বস্তু কর্ম, জ্ঞান আর ভক্তি। কর্ম কিসকো কহতে হ্যাঁ, না হাত চরণ মস্তক আঁখে ইত্যাদি ইন্দ্রিয়া দ্বারা যো কাম কিয়া যাতা হয় আপনি সুখকে লিয়ে উসকোই কর্ম কহতে। তো কর্ম তিন প্রকার কে হ্যায়, এক তো শুদ্ধ কর্ম, বেদবিহিত কর্ম, আর এক বিকর্ম, তিসরি হ্যায় অকর্ম। বেদবিহিত ক্রিয়া কিছু কাতে এই দান পুণ্য, স্কুল কলেজ করনা, যাগ যজ্ঞ হবেন, দেবতা কো সুখ কে লিয়ে হবন করতে ইসকো কর্ম। আপনি সুখ কে লিয়ে কুই দান করতে দুঙ্গা, একটু স্কুল বানা দুঙ্গা, একটু রাস্তা ঘাট বানা দুঙ্গা, মেরা পূর্ণ হয়ে যায়গা, মানে সড়ক মে চলা যাবো। তো ইসকোই বস্তুত কর্ম কে আপনি ইহলৌকিক আর পারলৌকিক সুখ লিয়ে কে সুখ কে লিয়ে যো করতে হ্যাঁ, ইসকোই কর্ম করতে। পরন্তু গীতাজি মে ভগবান কহতে হ্যাঁ যে যজ্ঞার্থাৎ কর্ম, কর্ম অন্যত্র লোকং করো বন্ধু, যজ্ঞ যজ্ঞ কে লিয়ে কর্ম, কর্ম করো যজ্ঞ হোম যজ্ঞ হবন করনা, এবি যজ্ঞ হবন, আর ভগবান বিষ্ণু কবি যজ্ঞ পুরস্কার দে যজ্ঞাচার কর্ম, অর্থাৎ মেরে লিয়ে কর্ম করো। ভগবান গীতাজি মে কহতে যে মেরে লিয়ে কর্ম করো, নেই তো যজ্ঞাচার অন্যত্র দূসরে কে লিয়ে যাও আর কর্ম করো, তোমার বন্ধন আ যায়গা। লড়কা লড়কি কে লিয়ে রসোই কিজিয়ে তো লড়কা লড়কি কা প্রতি আসক্তি হয়ে যায়গা, আর ভগবান কে লিয়ে আপ রসোই কিজিয়ে তো ভগবান কে প্রতি আসক্তি হয়ে যায়। তো কর্ম ও ভক্তি বন জাতা হ্যায়, শাস্ত্র মে কহতে লৌকিকী বৈদিকী বাপী যা ক্রিয়া ক্রিয়তি মুনি হরি সেবানু কুলৈব সা কার্যা ভক্তি। আগর আপ লৌকিক ক্রিয়া কিজিয়ে ইয়া বৈদিক বেদবিহিত ক্রিয়া কিজিয়ে, শাস্ত্রানুগত ক্রিয়া কিজিয়ে, উসমে কোই লোকসান নেই, পরন্তু ভগবান কা সেবা কে লিয়ে কর্ম করতে। কর্ম ভগবান কা সেবা উদ্দেশ্য হো তো ও ভক্তি হ্যায়। বাজার যাতে সবজি বগেরা লানে কে লিয়ে তো যদি ভগবান কে সেবা কে লিয়ে আপ সবজি লানে কে লিয়ে যা কপড়া লানে কে লিয়ে যায় তো ও কর্ম ভক্তি হয়ে যায়। ভগবান কে লিয়ে কর্ম করতে তো আপ তো মুক্ত হয়ে যায়নি,
अब तो आसक्त आसक्ति भगवान के तरफ बढ़ेंगे। कपड़ा खरीद के ये दामाद के लिए करूंगा, दामाद के लिए अपना बढ़िया कपड़ा खरीद करूंगा। मैं जमाई चिन्ह डाला कपड़ खरीद करते अभी बाजार जाती, मैं बाजार में जाता हूँ दामाद के लिए एक बढ़िया कपड़ा खरीद, इसके लिए बहू के लिए नाती पोती के लिए। तो आपका उद्देश्य तो नाती पोती दामाद, तो उसका प्रति आसक्ति बन जाएगा भगवान का तरफ आसक्ति। अगर भगवान के लिए, भगवान के लिए कपड़ा खरीदूंगा, भगवान के लिए सब्जी खरीदूंगा, तब भगवान का प्रति आसक्ति हो जाएगा। लौकिक वैदिक जो भी आप काम कीजिए भगवान का सुख के लिए हो तो भक्ति है, नहीं तो बंधन। संसार के लिए आप काम कीजिए तो संसार का प्रति आसक्ति हो जाएगा, अतः आसक्ति बंधन है। अन्यत्र लोग हम गीताजी में कहते हैं, गीताजी में हम समस्या का ही समाधान है, कर्म ज्ञान योग भक्ति हर वस्तु में। गीता जी सर्व सभी मानते, सभी संप्रदाय का आदमी मानते। गीता जी में कहते देखो मेरे लिए कर्म करो नहीं तो तुम्हारा बंधन ही बंधन हो जाएगा। इसलिए कर्म द्वारा भक्ति नहीं होता है। सुकर्म हवन दान पुण्य करने करने से पुण्य होता है, पुण्य का फल बढ़ जाए। आप सड़क तक जा सकते हैं, सड़क में बहुत सुख है, बहुत गति में सोएंगे, बनना उठे खाएंगे, इंदिरा का नंदन कानन में भ्रमण करेंगे, तो इतना जितना सुख करेंगे उतने पुण्य का बैलेंस घटती हो जाएगा। तो गीता जी कहते हैं तेतन भुक्ता स्वर्गलोक विशाल की ने पुण्य मर्तलोक विशाल स्वर्ग सुख भोग करते 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 जब पुण्य जीरो अंक में आ जाएंगे तब फिर पुण्य पुण्य जब जीरो हो जाएंगे मर्त लोगों की संति फिर मर्त में फिर देवता लोग फेंक देंगे, जाओ यहाँ से निकल जाओ, क्यों तुम्हारा पुण्य खाए हो गया है, रहने का स्थान ने बैंक में दिया रुपया सुन लेते हैं लेते कितना दिन देंगे, जब जीरो पॉइंट बन जाए दर्जा की तरफ चला जाइए, आपका बैंक बैलेंस नहीं यार, अकाउंट क्लोज, तब पुण्य का बैलेंस जब जीरो हो जाएगा सड़क से पतन हो जाए, तेरे कर्मों का कुछ फल नहीं, कर्म से भगवान को प्राप्त नहीं होता है, होता है कर्म से फिर वापस आना पड़ेगा। और ज्ञान किसको कहती है, आज से करीब 1200 साल पहले भारतवर्ष में शिवजी शंकराचार्य का रूप में शंकराचार्य का रूप धारण करके इस जगत में आए थे एक ज्ञान प्रचार के लिए। तो शिव जी तो परम वैष्णव है, फिर ऐसा जो ज्ञान में क्या अहम ब्रह्मास्मि शंकराचार्य आकर के हमारा वेद का ही चट्टो मंत्र ले करके उन्होंने ज्ञानवाद प्रचार किया। पहला है क्या अहम ब्रह्मास्मि प्रज्ञान ब्रह्म ब्रह्म ज्ञान तत्त्वमसि, आप भी ब्रह्म है, मैं ब्रह्म आप भी ब्रह्म है, ब्रह्म ज्ञान स्वरूप है और सर्वं खलिदं ब्रह्म, आप जितना आप जो कुछ देखते हैं सभी ब्रह्म है, सर्वं खलिदं ब्रह्म जीव ब्रह्म ही बना पर ब्रह्म सत्य जगन मिथ्या जीव ब्रह्म ही बना, ये ब्रह्म एकमात्र सत्य है और सब छुटा है।
आज जीव ब्रह्म ही बना हुआ, जीव ब्रह्म ही है और कुछ नहीं है। अच्छा देखिए, एक ब्रह्म सत्ता सब छुटा है, सभी छुटा है। अच्छा एक पीड़ा देखिए, ये छुटा है। शंकराचार्य जी कहते हैं ये ब्रह्म ही सत्य है, सब छुटा है। सर्वम ब्रह्म सत्य जगत मिथ्या है, जगत मिथ्या है। झूठा नहीं है, अनित तो कह सकते। ये 100 साल 200 साल पहले टूट जा सकता है, अनाथ बने, पर तो मित्र झूठा नहीं है, ये जगत झूठा नहीं है। तात्कालिक परंतु तात्कालिक शब्द, परंतु झूठा नहीं, अनित्य है। किंतु शंकराचार्य जी बोल दिया ब्रह्म सत्य सब झूठे, बिल्कुल गलत बात है। हम ब्रह्म, मैं ब्रह्म कैसे हो सकूं? भगवान सर्वशक्तिमान है, ब्रह्म सर्वशक्तिमान, मैं तुच्छ शक्ति है। भगवान गिरी गोवर्धन को उठा लिया, मैं डोमन डोमन का डोमन चावल का प्रश्न बोरा उठाइए, तीन मन उठाइए तो उठा सकते कोई आदमी। और भगवान की गोवर्धन जो 7 माइल लंबी, 40 माइल चौड़ी, 3 माइल ऊंचा गिरी गोवर्धन, ये देखिए ये भगवान। यहाँ पर एक तो ढोड़ा सांप आ जाए सब उठ 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 पड़ेंगे। और भगवान जो गुड सा कालियाना जो 1000 फन है उसका मन नाच नाच, भगवान क्या कितना ताकत दी। हम लोग खुद जो शक्ति चैतन्य, और भगवान गृह चैतन्य है, भगवान सर्वशक्तिमान सर्वरूपवान है। भगवान की बृहद रूप धारण कर, बृहद रूप धारण करते हैं। जो बामन होता है उनका अंश होता है बामन में, एक चरण में पृथ्वी ढक लिया, एक चरण ऊपर उठे ब्रह्म लोक चले। तो हम लोग ट्रेन में जाऊंगा तो मैं एक टैक्सी बुलाओ, मेरा रिक्शा बुलाओ, क्यों आप तो ब्रह्म है। ट्रेन आने दी रहे प्लेटफॉर्म में स्टेशन में, आप क्या रिक्शा लंबा कर देना, अगर कमरे ट्रेन का कमरे में तुम्हारे पास चला जाएगा, तब तो भगवान है। तो हम लोग भगवान हो सकते हो, ये गलत है। भगवान बृहद वस्तु है, हमारा अनु क्षुद्र, जैसे आग अग्निकुंड में चिनकारी, चिनकारी हम लोग है, भगवान बृहद अग्निकुंड है। भगवान सर्वशक्तिमान, हम लोग बोले भगवान सर्वांग सुंदर है, तार हमारे कोई लेगड़ा क्यों घोड़ा क्यों खाना है, हमारे रूप आजे, किंतु भगवान सर्वांग सुंदर है। इतना रूप है भगवान कृष्ण का, लक्ष्मी जी भी नारायण को परित्याग करके रास लीला में प्रवेश करने के लिए वैकुंठ छोड़ करके वृंदावन में आ गया था, परंतु मिला नहीं। देखो गोपी बिना ये रास लीला में कोई तुम जाओ तो मैं सर बने, अभी भी वृंदावन वन बेल वन है, वहां पर अभी भी तपस्या करती। तो देखिए जीव कभी ब्रह्म नहीं, पाश्चात्य फिलोसोफर ने भी कहा है मोर देन ए मैन यू कैन नॉट बी, तो मनुष्य है इससे ज्यादा कुछ नहीं हो सकता। अब तो मुक्त हो सकता है संसार से, परंतु ब्रह्म भगवान नहीं बन सकता है। मोर देन ए मैन यू कैन नॉट बी, इसीलिए देखिए सुपीरियर भगवान सुपीरियर है, हम लोग इंफीरियर है। इसीलिए तो गीता जी में कहा सर्वधर्मान परित्यज्य माम एकं शरणं, यदि सभी ब्रह्म हो तो भगवान गीता जी में ऐसा क्यों कहेंगे, सर्वधर्मान परित्यज्य माम एकं शरणं, सब छोड़ छाड़ करके मेरा चरण में शरण लो, क्यों तू छोटा है मैं बड़ा हूं, मैं सर्वशक्तिमान है
तो बुद्ध दुर्बल है, इसलिए जीव कभी ब्रह्म नहीं बन सकता है। चेतन 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 महाप्रभु है, जीव स्वरूप है नित्य कृष्ण का, जीव जो है भगवान का दास है। यही शुद्ध ज्ञान है, और वो अज्ञान है जो कहते मैं भगवान हूँ मैं ब्रह्म हूँ, वो अज्ञान शुद्ध ज्ञान तो यही लड़का लड़की में दुकान मकान में जैसा अनुराग ऐसी अनुराग भगवान का चरण में जो हम लोग तमाम उसके बाद आए और उसका